नमस्कार प्राणारामेर माध्यमे सम्प्रचारित भारत कथार ग्रंथिमोचने 439तम पर्वे आपनादेर सबाइके जानाई सादर सम्भाषण। महामती अनंतलालेर परम आशीर्वादे आमरा शुने चलेछि भारत कथा। आमरा रयेछि उद्योग पर्वे। महाराज विराट मत्स्यदेश राजा तार सभागृहे सेखाने पांडवदेर आगामी भविष्यत निये आलोचनार जन्य उपस्थित हुएछेन जदु विष्णु सात्तत सह पांचालरा एवं पांडवदेर प्रति सम मनोभावापन्न विभिन्न देशेर किछु राष्ट्र प्रधानेरा সেখানকার এই মন্ত্রণা সভার একটা কৌশল ছিল। সেখান সেই সময়ের প্রাচীন যে সময়ের কথা আমরা আলোচনা করছি সেই সময়ে মন্ত্রণা বিষয়ে একটা কৌশল বা একটা রীতি ছিল। সপ্তাঙ্গ রাষ্ট্রে একটি রাষ্ট্র তার সাতটি অঙ্গ নিয়ে গঠিত হতো। দুর্গ, কোষ, আমাত্য, রাজাও তার একটা অঙ্গ, মন্ত্রিপরিষদ এবং অর্থ, এই সমস্ত ভাবে সাতটি অঙ্গ নিয়ে সেই সপ্তাঙ্গ রাষ্ট্র তৈরি হতো। সেই রাষ্ট্রের রাজা ছিলেন প্রধান। সপ্তাঙ্গ রাষ্ট্রের রাজা হচ্ছেন মূল, তারপরে হচ্ছেন মন্ত্রী পরিষদ বা আমাত্যরা, তারপরে কোষ, তারপরে পরপর দুর্গ এবং অন্যান্যগুলো পরপর চলে আসে। হস্তিনাপুরে আমরা যদি দেখি সেখানে ধৃতরাষ্ট্রের একটা মন্ত্রণা সভার একটা সুসংগঠিত নিদর্শন চেহারা আমরা সেখানে দেখতে পাই। সেখানে ধৃতরাষ্ট্র আছেন এবং তাকে ঘিরে আমাত্য পরিষদের মধ্যে আছেন বিখ্যাত সব কুরুবৃদ্ধরা, আছেন প্রবর মন্ত্রী পরিষদ যেখানে বিদুর আছেন, সঞ্জয় আছেন এবং আরো অনেকেই আছেন এবং কণিকের মতন মানুষেরাও সেখানে আছেন। তার এই এক একটি হচ্ছে এক একটি ধাপ। মহারাজা, তারপরে কুরুবৃদ্ধেরা, তারপরে এই আমাত্যরা এবং তারপরে অন্যান্যরা তাদের গুরুত্ব অনুসারে, সেটা তো আমরা বহুবার দেখেছি সে আলোচনা। কিন্তু যুধিষ্ঠির কৃষ্ণ ছাড়া আর কেই বা আছে তাকে সঠিকভাবে মন্ত্রণা দেবার? আর তো কেউ নেই সেরকম। আর সবচেয়ে বড় কথা, মহারাজ যুধিষ্ঠির কতদিনই বা তিনি ইন্দ্রপ্রস্থের রাজ্য সুখ ভোগ করতে পেরেছিলেন? এই প্রশ্নটাও কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন বিরাট রাজার রাজ্যে অভিমন্যু উত্তরার বিবাহ উপলক্ষে এতগুলো রাষ্ট্র প্রধান সংঘমুখেরা এত বুদ্ধিমান, ধীমান এবং কূটনৈতিক পারঙ্গম শক্তিমান মানুষেরা উপস্থিত হয়েছেন, এখানে যুধিষ্ঠিরের পক্ষপাতী মানুষ সংখ্যায় বেশি কি বা এটা থাকলেও, অর্থাৎ আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যুধিষ্ঠিরের পক্ষপাতী মানুষ অনেকে থাকলেও তার বিরুদ্ধ ভাবনার মানুষও কিন্তু সেখানে রয়েছে। অর্থাৎ বিরুদ্ধ মত যদি থাকে, এটা হচ্ছে লক্ষ্য করবার আমাদের, খুব ভালোভাবে এই জায়গাটা লক্ষ্য করুন। মহাভারতের এই অংশটি যেখানে কোনো সভা বসেছে, যেখানে কোনো মন্ত্রণা সভা বসেছে এবং সেই মন্ত্রণা সভায় যদি বিচক্ষণ, বুদ্ধিমান, ধীমান, পারদর্শী, ক্ষমতাবান, কূটনৈতিক বেত্তা মানুষেরা উপস্থিত হন, তারা কিন্তু বিরুদ্ধ স্বর সেটি যদি সংখ্যায় কম হয়, সংখ্যালঘু বিরুদ্ধ স্বরকেও তারা কিন্তু অস্বীকার করেন না, তাকে চেপে দেন না, তার মত তাকে পরিষ্কারভাবে প্রকাশ করতে দেয়। এটি হচ্ছে সবচাইতে লক্ষ্য করার বিষয়। অর্থাৎ আমরা এখন যে গণতন্ত্র বলছি, গণতন্ত্রে যে বিরুদ্ধ মতের একটা বিরাট জায়গা রয়েছে, বিরুদ্ধ পক্ষের যে একটা বিরাট অবদান আছে, জায়গা আছে, সেখানে প্রায়শই আমরা দেখি সংখ্যা গুরুত্বের
প্রাবল্যে শাসক বিরুদ্ধ মতকে একেবারে অস্বীকার করে, তাকে কোনো গুরুত্ব মান্যতা না দিয়ে একভাবে প্রায় গায়ের জোরেই শাসক নিজের মত, নিজের কার্যপ্রণালী, নিজের ইচ্ছেকে বলবৎ করে চলে এবং সেটাকে সংসদে সভায় তাকে সেই ক্ষমতার জোরে, সংখ্যাগুরুর ক্ষমতার জোরেই তাকে প্রতিষ্ঠা করে। এটাই আমরা দেখছি বর্তমান গণতন্ত্রের একটা অত্যন্ত নিকৃষ্ট দিক বা ভয়ঙ্করতম দিক, অন্ধকার দিকও বলা যায়। কিন্তু এখানে দেখুন, এখানে যুধিষ্ঠিরের পক্ষ, এই বিরাট রাজসভায় যুধিষ্ঠিরের পক্ষপাতী মানুষ এই সংখ্যাই বেশি, কারণ তারাই মন্ত্রণা সভায় বসেছেন। এবং আমরা লক্ষ্য করছি এখানে যুধিষ্ঠিরের পক্ষপাতী অধিকাংশ মানুষ হলেও সেখানে এটা দেখছি যে যুধিষ্ঠিরের বিরুদ্ধেও কথা বলার জন্য রয়েছেন, এবং তার সবচাইতে বড় উদাহরণ স্বয়ং বলরাম। এবং বিরুদ্ধ মত আছে বলেই সেই সভায় যুক্তি সাপেক্ষে তা মেনে নেবার প্রয়োজনও কিন্তু একটা থাকে। কৃষ্ণ এবং যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির, তারা নিজেরাই এটা ঠিক মনে করেছেন যে বিরাট রাজ্যের বিবাহ মঞ্চ মন্ত্রণা সভায় পরিণত হোক এবং সেখানেই সিদ্ধান্ত উঠে আসুক, আলাপ আলাপ আলোচনার মাধ্যমে, মত বিনিময়ের মাধ্যমে এবং সার্বিক আলোচনার মাধ্যমে একটা দিশা, ভবিষ্যৎ কার্যপ্রণালী নির্ণীত হোক, স্থিরকৃত হোক। আজ সেটা ঠিক হয়েছে এবং সেখানে আমরা এটাও লক্ষ্য করছি মন্ত্রণা সভার চিরন্তন নীতি নিয়ম শ্রীকৃষ্ণ সঠিকভাবেই সেখানে প্রয়োগ করেছেন, একটিকেও তিনি উল্লঙ্ঘন করেননি। প্রাচীন রাজনীতিতে এটাই নিয়ম ছিল যে বিষয়ভিত্তিক মন্ত্রণার সময় রাষ্ট্রের প্রধান অর্থাৎ রাজা পৃথকভাবে, আলাদা আলাদাভাবে প্রত্যেক আমাত্যের, প্রত্যেক মন্ত্রের, প্রত্যেক গুরুত্বপূর্ণ সভাসদের মত জানবেন, তারপরে সমস্ত মত একত্রিত করে বিষয়টির উপর সবার সামগ্রিক মত এবং আলোচনা শুনে তার একটা সামগ্রিক মত তিনি নির্ণয় করে সেখান থেকে রাজা তার সঠিক সিদ্ধান্তটি গ্রহণ করবে। সেখানে তিনি পক্ষভুক্ত, বিরুদ্ধ পক্ষ, সংখ্যাগুরু, সংখ্যালঘু এবং প্রত্যেকের মত তিনি কিন্তু অবিচলিতভাবে ধৈর্য নিয়ে শুনবে। এইটাই আমরা দেখছি মনু, যে মনুক রাজশাস্ত্র বেত্তা, প্রাচীন রাজশাস্ত্র গুরুত্বপূর্ণ বেত্তা, তিনি বলছেন যে তেষাংসা সমভিপ্রায় মুপলভ্য পৃথক পৃথক সমস্তানাঞ্চ কার্যেষু। অর্থাৎ তিনি মহারাজ প্রত্যেকের মত আলাদা আলাদা করে শুনে তার সামগ্রিক ছবিটার থেকে তিনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। এককভাবে এক একজন মন্ত্রী আমাত্য সভাসদের সাথে তিনি আলোচনা করেন, এর একটি কারণ হচ্ছে আলাদা আলাদা করে প্রত্যেকের মত কেন রাজা শুনবে, কারণ এর গুরুত্বটা কোথায়, সেটা হচ্ছে যাতে প্রত্যেক সভাসদ, সভায় অংশগ্রহণকারী যে যে পদেই সেখানে আসেন হন না কেন, পদমর্যাদা নির্বিশেষে প্রত্যেক গুরুত্বপূর্ণ সভ্য যাতে তাদের নিজেদের সংশয় এবং সেই সংশয় দূরীকরণের উপায় নির্দ্বিধায় রাজার কাছে, প্রধানের কাছে
নির্দ্বিধায় নিঃসংকোচে ব্যক্ত করতে পারে। এটা হচ্ছে এর সবচাইতে গুরুত্বপূর্ণ দিক। তারপর সামগ্রিক আলোচনার সময় রাজা তিনি প্রত্যেকের কাছ থেকে যা শুনেছেন সবার সংশয়গুলো সবার সঙ্গে তিনি আলোচনা করবেন, সংশয়ের জায়গাগুলোকে আলোচনা করে তারপর গ্রহণ বর্জন পরিবর্জন পরিগ্রহণ ইত্যাদি ইত্যাদির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়াটা রাজার পক্ষে সহজ হয় এবং সেই সিদ্ধান্তটি সর্বকালে সর্বসময় সঠিক বলে পরিগণিত হয়। আর হতে পারে, আরেকটাও হতে পারে, সবাই একসঙ্গে বসলেন, আলাদা আলাদা করে প্রত্যেকেই তার নিজের যুক্তি অসংকোচে নির্দ্বিধায় ভয়হীনভাবে ব্যক্ত করলেন, তারপরে প্রত্যেকের মত গ্রহণ বর্জন পরিবর্তনের যুক্তিগুলো শুনে তাদের সারবত্তা অনুধাবন করে রাজা সর্বশেষ সিদ্ধান্তটি গ্রহণ করবেন। এখানে এই যে আসরটি বসেছে, মন্ত্রণা সভাটি বসেছে বিরাটের মৎস্য দেশে, এখানে দেখছি সময়টা খুব বেশি নয়। বিবাহ উপলক্ষে তারা এসেছেন, গতকাল বিবাহ অনুষ্ঠান শেষ হয়েছে, আজকে সকালে তারা সেই মন্ত্রণা সভায় বসেছেন এবং প্রত্যেকেরই তাদের দেশে তাদের রাষ্ট্রে ফিরে যাবার একটা তাড়া আছে, কারণ তারা তো এখানে অনেক সময় নিয়ে আসেননি, একটা নির্দিষ্ট অনুষ্ঠানে অবশ্যই তার মধ্যে তাদের এই মন্ত্রণা সভার একটা ভাবনা তো ছিলই, কিন্তু যেহেতু প্রচুর সময় তাদের হাতে ছিল না এই জন্য শ্রীকৃষ্ণ একসঙ্গে বসেছেন, প্রত্যেকের আলাদা আলাদা করে তিনি মত শোনেন। এবং সেখানে কৃষ্ণ দেখুন কি বলছেন, কিভাবে তিনি শুরু করছেন, আমরা বারবার এই জায়গাটাকে ফিরে ফিরে আলোচনা করছি, কারণ দুটো জিনিস আমাদেরকে বলার, আমরা গণতন্ত্র এবং রাজতন্ত্র এই দুটোকে দুটো বিপরীত মেরুতে সবসময় বিচার করি। আমরা ভাবি যেখানে রাজতন্ত্র আছে সেখানে মানুষের কথা বলার স্বাধীনতা কম, রাজাই হচ্ছেন শেষ ক্ষমতা, তিনি যা ঠিক করবেন তাই হবে, এবং একটা স্বৈরাচারী ব্যাপার যেন সেখানে চলতে থাকে। অন্যত গণতন্ত্র যেন একটা সোনার খনি, সেখানে সবার মত, দলগত মত, পৃথক মত, ব্যক্তিগত মত, বৃহৎ অংশের মত, ক্ষুদ্র অংশের মত, সবার মতে সেখানে গুরুত্বভাবে প্রাধান্য পায়। কিন্তু এই ভাবনাটা আমরা এখন এসে দেখছি কত ভুল। উল্টো দিকে আমরা যদি সেই প্রাচীন সময়ের রাজতন্ত্রের দিকটাকে আলোচনা করে আমরা দেখি, তাহলে আধুনিক গণতন্ত্র যার এত মহিমা সেও কিন্তু বিশেষ বিশেষ সময় লজ্জা পাচ্ছে। এখানে দেখছেন, দেখুন শ্রীকৃষ্ণ বলছেন রাজ্য ফিরিয়ে দেবার ব্যাপারে দুর্যোধন এখনো কিছু বলছেন না, সুতরাং আমরা দুর্যোধনের মত না জেনে নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। এই অবস্থায় একজন দূত পাঠিয়ে যুধিষ্ঠিরের প্রাপ্য রাজার্ধ দাবি করা হোক, কি নাকি আপনারা অন্য কিছু কথা বলেন। কৃষ্ণের কথা শুনে আমরা দেখলাম অগ্রজ বলরাম তিনি কথা বলতে এলেন, এবং সেখানে দেখলাম তিনি একটা বিরুদ্ধ মত প্রকাশ করছেন। তিনি কৃষ্ণের কথা শুনে দূত পাঠিয়ে রাজার্ধ চাইতে বললেন বটে, এইটুকু অবধি কৃষ্ণের মতের সাথে সহমত পোষণ করছেন বলরাম, কিন্তু তার কথার মধ্যে যুধিষ্ঠিরের প্রতি ততটা পক্ষপাতিত্ব নয়, বা একেবারেই পক্ষপাতিত্ব নেই, বরং দুর্যোধনের প্রতি তার পক্ষপাতিত্ব যথেষ্ট, এবং তিনি যুধিষ্ঠিরের পাশা খেলার দোষ নিয়ে যুধিষ্ঠিরকে তিনি দায়ী করে বসলেন তার সমস্ত বিপর্যয়ের জন্য। এবং এই সঙ্গেও তিনি বললেন যে দুর্যোধন কিন্তু ভীষণ মানি মানুষ, দূত যে যাবে সেই দূত যেন অবনত হয়ে নরম গলায় প্রণিপাত করে
কথা বলে। তস্মাৎ প্রণম্যৈব বাচ ব্রবিতু বৈচিত্র বীর্যম বহু সামযুক্তম। বলরামের কথা শুনে আমরা দেখছি কৃষ্ণের পক্ষভুক্ত এবং অর্জুনের শিষ্য সাত্যকী ভীষণ ক্রোধে তিনি ফেটে পড়লেন। যুধিষ্ঠিরের অপমানের নিরিখে তিনি চরম শাস্তি হিসেবে যুদ্ধ ছাড়া আর কোনো কিছুই তিনি ভাবতে পারছেন না, এবং পঞ্চাল দ্রুপদকেও দেখলাম তিনি সাত্যকীর সঙ্গে সমর্থন করলেন। তবে দূত পাঠানোর প্রস্তাবটা তিনিও মেনে নিলেন, পাঞ্চাল রাজ্যদ্রুপদ তিনিও মেনে নিলেন। কিন্তু সেখানে তিনি বলদেবের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বললেন, দুর্যোধনের কাছে নরমভাবে কথা বলে কোনো লাভ নেই, কারণ দ্রুপদ তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে তিনি কৌরবদেরকে খুব ভালো করেই চিনেছেন, কারণ ভদ্রজনের কোমলতাকে দুর্যোধনের মতন মানুষেরা দুর্বলতা বলে মনে করে। মৃদং বৈমন্যতে পাপ ভাসমানম শক্তি। সেখানে দ্রুপদ বলছেন, যুদ্ধের কথা মাথায় রেখে আমরা আগে আমাদের মিত্র রাজাদের কাছে দূত পাঠাব, আর আমার পুরোহিত ব্রাহ্মণকে আপনারা দুর্যোধন যুধিষ্ঠিরের কাছে দূত হিসেবে পাঠান, এবং সে গিয়ে মহারাজ যুধিষ্ঠিরের যা বক্তব্য তাই তিনি গিয়ে সেখানে বলবেন। প্রেষ্যত্রাং ধৃতরাষ্ট্রায় বাক্যস্মৈ সমর্পিতম্। নিজের মতের সাথে এখানে মত মিলে গেল, কার মতের সাথে না, শ্রীকৃষ্ণের। তিনি যা মত পোষণ করতেন, তার যা ধারণা, সেই ধারণার সাথে দ্রুপদ বাক্য মেনে গেল, মিলে গেল, এবং মিলে গেল বলেই শ্রীকৃষ্ণ দ্রুপদের কথাকে সম্পূর্ণ সমর্থন করলেন। শুধু তিনি এই সঙ্গে এতটুকু যোগ করলেন যে পাণ্ডব কৌরব এই দুই কুলি তাদের সাথে, যদুবৃষ্টি সাত্যদের সাথে কৌলিক আত্মীয় সম্বন্ধে সম্বন্ধিত, সুতরাং দুপক্ষেরই হিত হয় এমন ভাবে দূতকে কথা বলতে হবে। এ আর বলছেন, এটা যেহেতু, তিনি সেখানে আরো একটা কথা পরিষ্কার করে বললেন, যেহেতু এটি ওদের নিজস্ব ব্যাপার, সুতরাং ওরা এখানে যা ভালো বুঝবে তাই তারা করবে। ওরা বলতে এখানে কৌরব এবং পাণ্ডবেরা, বা পাণ্ডব এবং কৌরবেরা, যা ভালো বুঝবে তাই করবে, আমাদের এখানে বলার কি আছে। এটাও একটা লক্ষ্য করার মতন শ্রীকৃষ্ণ কথার মধ্যে এই কথাটিও তিনি বললেন। এবং তারপরেই তিনি বললেন, সঙ্গে সঙ্গে তিনি বললেন, দ্রুপদকে যথেষ্ট সম্মান জানিয়ে, অর্থাৎ দ্রুপদের বাক্যকেই যে তিনি পূর্ণ সমর্থন জানাচ্ছেন, এবার এটাই যে তার অভিমত সেটাকেও তিনি স্পষ্ট করলেন। আবার তিনি অন্য দিক থেকে একটা নিরপেক্ষতাও বজায় রাখলেন, তিনি নিরপেক্ষতা বজায় রাখলেন এই কথা বললেন যে এটা পাণ্ডব এবং কৌরবদের নিজস্ব বিষয়, তারা এই ব্যাপারে যা ভালো বুঝবে তাই তারা করবে, এখানে আমাদের কি বলার আছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে দুজনের সাথেই আমাদের একটা কৌলিক সম্বন্ধ আছে, সুতরাং আমরা চাই উভয়েরই যেন ভালো হয়। এই কথাটা বলেই কিন্তু শ্রীকৃষ্ণ, মনে আছে নিশ্চয়ই আপনাদের, কথা আরম্ভ করেছি, শেষও করলেন তিনি ওই ভণিতার। এবং সঙ্গে সঙ্গে তিনি একথাও বললেন যে আমাদের প্রত্যেকের মধ্যে আপনি জ্যেষ্ঠ অগ্রজ, এবং আপনার উপর আমাদের প্রত্যেকের শ্রদ্ধা আস্থা আছে, শুধু আমরা শিষ্যের মতন, ভালো করে লক্ষ্য করুন, যদুবৃষ্ণিরা শিষ্যের মতন পাঞ্চালদের, অর্থাৎ বিশেষ করে পাঞ্চাল রাজ দ্রুপদকে অনুগমন করবে। অর্থাৎ কৃষ্ণ বুঝে গেছেন দ্রুপদ যুদ্ধ ছাড়া আর কিছুই ভাববেন না, আর তার ফলে যে যুদ্ধ, একমাত্র যে যুদ্ধ চায় তাকেই গুরুত্ব দিয়ে দেওয়ার অর্থ শ্রীকৃষ্ণও যুদ্ধে চান। এখানেই দ্রুপদের সাথে তার সহমর্মিতা, সহমত পোষণ করছে।
ফলত তিনি দ্রুপদকে একেবারে গুরুস্থানে বসিয়ে দিলেন সমগ্র যদু বৃষ্টি সাত্তত অন্ধ ভোজ এই ১৮টা সংঘের গুরু হিসেবেই তিনি তাকে মান্যতা দিয়ে দিলেন। এবং সেখানে শুধু তাই নয়, শুধু মান্যতাই নয়, শুধু যে তার কথাকেই এরা মানবেন তা নয়, শিষ্যের মতন অবনত হয়ে অর্থাৎ পাঞ্চালদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যদুবৃষ্ণিরাও পাণ্ডবদের হয়ে যুদ্ধ করবে কৌরবদের প্রতিপক্ষে। যে কথাটা আমরা বারবার বোঝাতে চেয়েছি, এই যুদ্ধটা চাইছেন শ্রীকৃষ্ণ, তিনি যুদ্ধের পক্ষে, এবং পক্ষে বলেই তিনি কথাটাকে এইভাবে পাঠান, পেশ করলেন তার কথা, প্রস্তাব পেশের ভঙ্গিমা এবং বাক্য উচ্চারণ শব্দ নির্বাচন বক্তব্য উপস্থাপন সবটাকে ভীষণ ভীষণ ভাবে লক্ষ্য করার মতো। এখানে এই যে পররাষ্ট্রের ক্ষেত্রে দূত পাঠানোর এত গুরুত্বটা এলো কেন, কারণ সেই সময় রাজনীতিতেও দূতের রাজনৈতিক একটা মর্যাদা ছিল, এবং সেই মর্যাদা ছিল প্রায় গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সমপর্যায়ে, অর্থাৎ একজন পূর্ণ মন্ত্রীর মর্যাদা, অর্থাৎ বর্তমান ভাষায় বলতে গেলে একজন দূত তার মর্যাদা একজন ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা সমান। এবং পররাষ্ট্রের সঙ্গে সন্ধি হবে না যুদ্ধ হবে, অর্থাৎ শত্রু রাষ্ট্রের সাথে আমি কি বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করব, নাকি যুদ্ধের পরিস্থিতি তৈরি করে বসব, এই দুটো ভীষণভাবে নির্ভর করত দূতের উপরে। সেই জন্য দূত যিনি হতেন তিনি একজন মন্ত্রীর গুরুত্ব ক্ষমতা এবং দক্ষতা নিয়েই পররাষ্ট্রের রাজদরবারে উপস্থিত হতেন। দূত অবদ্ধ, তাকে বধ করা যেত না, অসম্মান করা যেত না, বন্দি করা যেত না, এটাই ছিল তা সেই সময় রাজনীতির প্রচলিত রীতি। এখনো তাই, মাঝে মাঝে আমরা তার উল্লঙ্ঘন হতে দেখি, বিভিন্ন আন্তর্জাতিক চুক্তিতে এটাই কিন্তু স্বীকৃত হয়ে আছে, কিন্তু আমরা তার মাঝে মাঝে কোথাও উল্লঙ্ঘন হতে দেখি। এই উল্লঙ্ঘনের চেহারা হস্তিনাপুরের রাজসভাতেও হবে হয়েছে, সে কথায় আমরা আসব। এবং এখানে মনু, যার কথা আমরা একটু আগেই বলেছি, যিনি প্রাচীন রাজনৈতিক বেত্তা, তিনি কি বলছেন, তিনি বলছেন যে একজন দক্ষ দূত, যিনি দূত হয়ে যিনি যাচ্ছেন, তার দক্ষতার উপর এই পররাষ্ট্রে জয় এবং পরাজয় নির্ভর করে অধিকাংশ ক্ষেত্রে। অর্থাৎ একজন দূতের কূটনৈতিক প্রজ্ঞতা কতটা, তার উপরেই একটা রাষ্ট্রের জয় এবং পরাজয় অধিকাংশ ক্ষেত্রে নির্ভর করে। আমরা এটা কিন্তু বহুবার দেখেছি, ভারতবর্ষ যখন স্বাধীন হয়, সবে মাত্র স্বাধীন হয়েছে ইংরেজের কাছ থেকে, তখন আমাদের বহু করদ রাজ্য ছিল ভারতবর্ষের মধ্যে, যারা স্বাধীন রাজা, যেমন কাশ্মীর, যেমন কচ্ছ, যেমন এই ভূপাল অর্থাৎ মধ্যপ্রদেশের অধিকাংশ রাজ্য, দক্ষিণের বহু রাজ্য, উত্তর ভারতের বেশ কিছু রাজ্য, কাশ্মীর, এরা প্রত্যেকে স্বাধীন রাজা ছিল। সেখানে দূতওয়ালির মাধ্যমে নেহেরু এবং প্যাটেল এই দুজন দূতে দূতগিরি করে রাজাদের সাথে গিয়ে কথা বলে বলে, এই হায়দ্রাবাদের নিজাম, এরা অনেকেই তো একেবারে সরাসরি কাশ্মীরের, এই অনেকেই তো একেবারে সরাসরি পাকিস্তানের সাথে যুক্ত হতে চলে গিয়েছে, আলোয়ার, রাজস্থানের বহু রাজাই তো পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে চেয়েছিলেন। জিন্নাত দূতওয়ালি সেখানে এতটাই প্রবল ছিল, সেখানে অনেক ঠান্ডা মাথায়
কূটনৈতিক প্রজ্ঞতা প্রয়োগ করে কোথাও ভয় দেখিয়ে কোথাও পারিতোষিককে প্রলোভন দেখিয়ে কোথাও মিত্রতার সম্পর্ক দেখিয়ে কোথাও অন্যান্য সুযোগ সুবিধার নানান বিষয়ে রেখে এবং কোথাও চাপ সৃষ্টি করে, অর্থাৎ সেই সাম দাম ভেদ দণ্ড প্রয়োগ করে নেহরু এবং পটেল এই বিভিন্ন রাষ্ট্রগুলোকে ভারত রাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্ত করেছিল। সেই ইতিহাস আমরা কম বেশি অনেকেই জানি, তবে সেই ইতিহাস আলোচনার তো এটা যা সময় নয় বা জায়গা নয়। ঠিক এখানেই মনু বলছেন যে দূতে সন্ধি বিপর্যয়, দূতের মাধ্যমে সন্ধিও হতে পারে বিপর্যয় হতে পারে। সাধারণত দূত যিনি দূত হবেন তিনি অত্যন্ত ধুরন্ধর কূটনৈতিক প্রজ্ঞা সম্পন্ন একজন বুদ্ধিমান মানুষ হবে, তার স্মৃতি শক্তি অত্যন্ত প্রখর হতে হবে, রাজার সমস্ত বক্তব্য তাকে হুবহু নিবেদন করতে হবে পররাষ্ট্রের কাছে। যদিও যেখানে বুদ্ধিমত্তার জায়গা হবে সেখানে তিনি নিজের বুদ্ধিমত্তাতে সেই নিয়োগকর্তা রাজার ঈপ্সিত সম্পাদন করতে পারতেন, অর্থাৎ রাজা যা চাইছেন যে উদ্দেশ্যে তাকে প্রেরণ করা হয়েছে একজন দূত নিজের বুদ্ধিমত্তায় বিচক্ষণতায় কূটনৈতিক পারঙ্গমে সেই বক্তব্যটিকে তিনি সেখানে পেশ করে আসবেন। এইটি হচ্ছে একজন দূতের কথা। এবং এই কথা বলেই আমরা দেখলাম শ্রীকৃষ্ণ বলরাম বললেন, এবার আমরা তো এখানে অনেক সময়ের জন্য আসিনি, আমরা একটা বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হতে এসেছি, আমরা ভোজ খেয়েছি আনন্দ করেছি, ঠিক আছে কিছু আলাপ আলোচনা করছি, এবার আমাদের যার যার রাজ্যে ফিরে যাওয়ার সময় হয়েছে এবং তিনি সমস্ত দায় এবং দায়িত্ব একেবারে মহারাজ দ্রুপদের ওপরে দিয়ে তাকেই এই বিষয়ে সর্বপ্রধান করে নিয়োগ করে তাকে সমস্ত ক্ষমতা নিয়ে একে একে তারা রওনা দিলেন তাদের রাজ্যের দিকে। তারা যখন ফিরে যাচ্ছেন আমরা কাশ্মীরি মহাভারতের একটি পাঠে দেখছি, সেখানে কৃষ্ণকে বলা হয়েছে প্রবল বাগ্মি পুরুষা, প্রবল বাগ্মি পুরুষা শতং স্বয়ং জ্যোতির্ভিস্বশ্যত তদ ভাষা ভাষ্যতে জগৎ। এই কথাটি শ্রীকৃষ্ণ সম্পর্কে সেখানে বলা আছে, প্রবল বাগ্মি পুরুষা স্বয়ং জ্যোতির্ভবতি তদ ভাষা ভাষ্যতে জগৎ। এই বিশেষণটি শ্রীকৃষ্ণের সম্পর্কে বলা হয়েছে। এইটি সূত্র, এই শ্লোকটির সূত্র আমরা কিন্তু সম্পূর্ণভাবে পেলাম মহর্ষি বিদ্যারণ্যের কাছে। কিভাবে পেলাম এবং এই শ্লোক সম্পূর্ণ শ্লোকটির কি ব্যাখ্যা আমরা শুনব আগামী পর্বে। অত্যন্ত অপূর্ব এক বেদান্ত দর্শনের অপূর্ব শ্লোক এখানে এই কাশ্মীরি পাঠের মধ্যে শ্রীকৃষ্ণ সম্পর্কে উল্লেখ করা হয়েছে, শুনব আগামী।